হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে মিলের দিন, মিলের দিন দেখুন প্রচুর লোক এসেছে, সবাই বাবার মাথায় জল ঢালার জন্য, ব্রত পালন করার জন্য। তো আমি এখন বাবার মন্দিরে আছি, দেখুন এইখানে কালী মন্দিরের কাছে একটা ঠাকুরের স্থানে সবাই জল ঢালছে এবং প্রণাম করছে। প্রত্যেকটা মহিলাগণ এখানে এসে প্রণাম করছে। আর পাশেই কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই কালী মন্দিরে সবাই এসে পুজো দিচ্ছে। অনেক ভিড় হয়ে আছে সামনে। তারপরে দেখাই সব পুজো দেওয়ার পর পাশে শিব মন্দির, শিব মন্দিরের সামনে এটা হচ্ছে হরগৌরী বলা হয়। তো সেখানে সবাই জল ঢালছে হরগৌরীর স্থানে। তারপরেই আপনাদেরকে দেখায় এইখানে জল ঢালার পর প্রত্যেকে দেখুন কোনো মাথার উপর জল ঢালছে এবং ফুল দিচ্ছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে, সামনে মোমবাতি দেখতে পাচ্ছেন। তো তারপরে এসি এই শিব মন্দির, যে শিব মন্দির গালতোড়ের একমাত্র পুরনো শিব মন্দির, যেখানে প্রত্যেকেই প্রতি বছর আসে জল ঢালার জন্য। তো অনেকে লাইন দিয়ে আছে, দেখুন কত কত লোক লাইন দেয়, শয়ে শয়ে লাইন দিয়েছে শিবের বাইরে। শিবের বাহনের উপর সবাই ধীরে ধীরে মালা চাপাচ্ছে, কেউ ফুল দিচ্ছে। তারপরে কিছু মহিলাগণ এসে এখানে মোটামুটি জল ঢালছে শিবের বাহনের উপর, দেখুন মাথায় জল ঢালছে, কেউ ফুল চাপাচ্ছে। প্রত্যেকে পাশে সব ভোক্তারা এখানে বসে আছে, এই দেখুন এখানে দোকান বসেছে, ফুল মালা গুটকা পাশে আইসক্রিমের দোকান, যাতে যাদের মানে জল ঢালার পর যাদের কোনো সমস্যা না হয় তার জন্য আইসক্রিমের দোকান রাখা আছে খাবার জন্য। প্রচুর ভিড় মোটামুটি মেলার প্রাঙ্গণে। আমার বন্ধু এখানে আমাদের তাকিয়ে যে হাঁ করে ভোক্তা যে বছর, এই দেখুন মাথায় কলসি চাপি নিয়ে একদম জল ঢালার জন্য এগিয়ে যাচ্ছে, কলস চাপি নিয়ে, যেখানে সবাই জল ঢালার জন্য আসছে, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। একে একে করে সবাই জল ঢালতে বসে নিচ্ছে এবং গানটা হাতে জল নিয়ে প্রণাম করলো। আর এরকম মাথায় জল ঢালছে, সামান শুধু মাথার একটু দেখাচ্ছে শিবলিঙ্গে। তো এই হলো ব্যাপার, প্রত্যেকেই ধীরে ধীরে জল ঢালছে, এমন জল ঢালছে পুরো ভর্তি হয়ে যাচ্ছে শিবের একদম লিঙ্গের সামনে চারদিকটা। তো তারপরে আমরা বিকেলবেলা পৌঁছে গেলাম সোনকামুন, সোনকামুনে দেখুন প্রত্যেকেই মাথায় আজকে ধনুচি নিয়ে যাবে। ধনুচি চাপানোর জন্য মোটামুটি 90 জন ব্রত রেখেছিল যে ধনুচি চাপিয়ে নিয়ে যাবো মাথায়। তো সবাই ধনুচি নিয়ে রেডি হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই এটা আগুন জ্বালিয়ে প্রত্যেকে মাথায় চাপাবে এবং প্রচণ্ড তাপ তৈরি হয়, এটা নিয়ে যাওয়া অনেকটা কষ্টকর। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ লোক এসে উপস্থিত হয়েছে মন্দিরে, সোনকা মন্দিরে। সাধারণত এটা প্রতি বছরই হয়, যারা যারা এই গ্রামে থাকেন তারা খুব ভালো করে জানেন, অর্থাৎ গোয়ালতোড়ে যারা থাকেন। কালকে প্রচুর লোকের ভিড় হয়েছিল, কম করে লোক 1000-2000 লোক জড়ো হয়েছিল সোনকা মন্দিরে। তারপরে এই যে সবাই পরপর লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়েছে ধুনুচি মাথা নিয়ে বলে, দেখতে পাচ্ছেন মাথার উপর গামছা রাখা আছে, এটার উপরে চাপিয়ে নিয়ে যাবে এবং তারা সাহায্য করবে আগুনটা জ্বলিয়ে রাখার জন্য। দেখুন এবারে স্টার্ট করেছে বামুন ঠাকুর, বললেন যে তাই এবার জ্বলানো আরম্ভ করুন। এরকম করতে ধুনুচি নিয়ে রেডি মাথায় তুলে নিল, মাথায় এটা একটু কিছুক্ষণ পর প্রচণ্ড তাপ তৈরি হয় এবং মাথার উপর হিট করতে থাকে, আর এটাকে ব্যালেন্স করে নিয়ে যেতে হয়। খুব মানে একটা কষ্টকর জিনিস, কিন্তু এটা অনেকেই ব্রত রাখে যে করবো বলে, তো করে আর কি বাবার ভক্তরা যারা হয়, বিশেষ করে মেয়েরাই করে এটা। তো এই দেখুন কষ্ট দেখাচ্ছে রাত্রেবেলায়, রাত্রে হতে চলেছে কিন্তু এখন রাত হয়নি। তো সবাই মাথায় ধুনুচি নিয়ে আগে চলছে, রেডি হয়ে আছে, এবার লাইন দিয়ে দিয়ে সবাই আগাবে। 90 জন, এটা এবছর সবথেকে বেশি মহিলা এই জিনিসটা করছে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার, গোয়ালতোড়ে অনেকে ব্রত রেখেছিলো, তো তার জন্য এই দেখুন পরপর লাইন দিয়ে দিয়ে সবাই যাওয়া স্টার্ট করেছে। এবার এদের পেছনে ভোক্তা যারা আছে তারা হচ্ছে এদের পেছনে লাইন দিয়ে দিয়ে সোনকা মন্দির থেকে শিব মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আগের দিনে ব্লগে দেখেছিলাম যে সোনকা মন্দির থেকে শিব মন্দিরে সমস্ত ভোক্তারা স্নান করার পর লাইন দিয়ে দিয়ে পেরোয়। তো এই দেখুন প্রত্যেকে মাথায় চাপাচ্ছে এবং লাইন দিয়ে দিয়ে পেরোচ্ছে, এটা অনেকটা কষ্টকর সত্যি বলতে, কারণ এতজন লাইন দিয়ে দিয়ে পেরোন আর এই গরম জিনিসটাকে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। কিন্তু মহিলাগণরা শিবের ভক্ত হওয়ার জন্য বা শিবকে আরাধনা দেওয়ার জন্য এই জিনিসটা করে থাকেন প্রতি বছর। তো এই বছরও সেই জিনিসটাই সবাই পালন করছে, আর এবছর অনেক বেশি হয়েছে, এটা খুব মানে অভাবজনক পারে। তুমি শিব মন্দিরে সবাই চলে এসেছি, ভক্তগণরা সবাই শিব মন্দিরের সাথে জড়ো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণ লোক জড়ো হয়েছে, জায়গাটা একটু ছোটো কিন্তু প্রচুর পরিমাণ লোক এখানে এসে জড়ো হয়েছে। তো
ঢুকে যাওয়ার পর দেখলাম যে এখানে একটু পরে দাগানো শুরু হবে। দাগানো অর্থাৎ মানে হচ্ছে যারা শিবের চেয়ে প্রথম ভক্ত হয় তাদের দুটো হাতে গরম ধুনা নিয়ে ছাঁকা দেওয়া হয়। তো এটা আপনারা দেখতে পাবেন যে কীভাবে আগুন দিয়ে ছাঁকা দেওয়া হয়, এখন দেখাবো সেটা। তার আগে দেখে নিন ভিড়ে কত পরিমাণ লোক জড়ো হয়েছে। এইখান থেকে ওই ভিতর দিকে যাওয়াটা একটু সমস্যা, কিন্তু আমরা চেষ্টা করছি আগে দিকে যাওয়ার জন্য। তো আগের দিকে যাওয়ার সময় লক্ষ্য করলাম যে প্রচুর লোক, মানে মোটামুটি আগে দিকে যাওয়াটা একটু টাফ, কিন্তু অনেকে মাথায় এখন ধুনুচি নিয়ে আসে সামনে দেখলেন। তো সেইখান থেকে আগিয়ে যেতে হবে। অনেকেই এখন প্রচুর লোক এসেছে, দেখুন ধুনুচিগুলো সব রাখালো নিচের দিকে। এই ধুনুচি রাখার পর এখানে সামনেই যেই হিন্দুলের নিচে একটি গর্তের মধ্যে আগুন জ্বালানো হচ্ছে, এই দেখুন কাঠ রেখে এটার উপরেই সমস্ত সবাইকে দোলানো হয়, সমস্ত ভক্তবন্ধে। আপনারা আগে দেখেছেন যে ভিডিওটা আপলোড করেছে আগের দিন, তো এইভাবেই এই দেখুন শুরু হয়ে গেল আগুন জ্বালানো। এবার এখানে হচ্ছে বামুন ঠাকুর পুজো করছে এই কাঠগুলোর উপর, দুটো খুঁটির উপর পুজো করার পর এবার দাগানো শুরু হয়। দেখুন ছেঁকা মেরে দিল, ছেঁকা লাগার সঙ্গে সঙ্গে ছিটকানো চলে গেলো। আবার দেখুন চোখ বন্ধ করে ছেঁকা লাগানো, যাতে না যে প্রথম ভক্ত হয় তাকেই দেওয়া হয়, যাতে না সে দেখতে পায় যে আগের দিকে ছেঁকা লাগানো হচ্ছে। ওই জন্য চোখ বন্ধ করে তাকে মাথায় তুলে নিয়ে ঘুরানো হয় মন্দিরের দিকে, পাক কয়েকটা পাক ঘুরানো হয়। এই দেখুন প্রত্যেকেই ঘুরছে মাথায় নিয়ে, যা প্রথম ভক্তায় তো ছেঁকা দিচ্ছে দুটো, এটি গরম পুরো একদম, এই গরমটা দুদিকে দুটো হাতে ছেঁকার ছাপ ফেলে দেয়। তো এই হচ্ছে সম্পূর্ণ রিচুয়াল যেটা আমাদের এখানে ফলো করা হয়। এখানে সমস্ত গাজন যার প্রথম ভক্ত হয় বা ভক্ত হয় তাদেরকে এই জিনিসটা ফলো করা হয়, এই প্রসেসটা ফলো করা হয়। দেখছেন চোখ বন্ধ আছে এবং দুটো হাতে দুদিকে ছেঁকা দিয়ে দেবে, দেখুন আগুনের ছেঁকা দিয়ে দিচ্ছে। তাও এটা অনেকটা কম গরম, সাধারণত অনেক বেশি থাকে, যখন হচ্ছে পুরো লাল হয়ে যায় সাইডগুলো, ওইটা ছেঁকা দিলে অনেকটা লাগে। আর প্রত্যেক ছেঁকা দেওয়ার জন্য 100 টাকা করে নেওয়া হচ্ছে। এরকম একটা মহিলা আছে, তাকে ছেঁকা দেওয়া হলো। তো এবারে তার পরদিন সকালে, মানে অর্থাৎ আজকে, এই দেখুন বার ভোক্তা এবং আরেকজন মহিলা সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আগুন সন্ন্যাসীর জন্য। আগুন সন্ন্যাসী কী জিনিস এটা এক্ষুনি আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। তার আগে একটা জিনিস দেখুন, সমস্ত ভক্তগণরা সোনকা মন্দির থেকে এই দেখুন শুয়ে প্রণাম সেবা খেটে খেটে এসছে। বাচ্চারা মহাদেবের নাম করে করে, শিবের ভক্তগণ, শিবের জন্য মানুষ কী কী করে দেখুন, মানে মহাদেব কাছে নিজের ভালোবাসা জ্ঞাপন করার জন্য। এই দেখুন এই আগুন হচ্ছে মোরাকাট, মোরাকাট অর্থাৎ শ্মশান হচ্ছে পবিত্র স্থান আমাদের হিন্দুতে, মনে হিন্দু ধর্ম মতে মনে করা হয়। তো সেখান থেকে শ্মশান কাঠ নিয়ে এসে সকালে আগুন জ্বালিয়ে এই আগুনটার উপর সব সমস্ত ভক্তগণ বা ভক্তারা এটার উপর দৌড়বে আর কি, এক কথায় যাকে বলে, এই আগুনের উপরই বাবাকে তাদের ভালোবাসা দেখানোর জন্য। এটা নিয়ম আর কি, তো সবাই তাই করবে। আপনারা দেখতে পাবেন এখানে দেখুন প্রচুর ভক্তারা সবাই এসে জড়ো হয়েছে। তো ভক্তার মধ্যে এই দেখুন এটা সকাল থেকে জলি রাখা হয়েছিল প্রচুর পরিমাণে, এটা পুরো একদম মানে প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি, মানে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি না, পা দিলে পা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এইখানে একটা মোটা কাঠ বেরিয়েছিল, ওই মোটা কাঠটা সরিয়ে আছে, কারণ মোটা কাঠটা পা দিলে পা থেকে ছিটকাবে না, তো ওই জন্য এটা সরানো হচ্ছে। সরানোর পর এরকম কত লোক জড়ো হয়েছে দেখার জন্য। এটা মানে খুবই একটা রিস্কি জিনিস এবং মানে খুবই কষ্টকর জিনিস, কারণ এটা পা দেওয়া খুবই কষ্টকর। এটা পা দিলে আপনার পা ছেঁকা পড়বেই, মানে ছেঁকা পড়াতে পড়ব তো আমি পা দিয়ে হাঁটতে পারবেন এমন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু সবাই বাবার প্রতি ভালোবাসা দেখার জন্য করে থাকে এই জিনিসটা। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন বার ভক্তা এবং ধমক কন্যা দুজনকে সাজতে হয়, এটা নিয়ম। তো এরা সবাই মিলে সবাইকে একটু করে জল দিয়ে দিচ্ছে, কলা পাতা নয় এটা হচ্ছে আম পাতার উপর, প্রত্যেক আম পাতা হাতে গুনেছে। এবার লাস্টে আম পাতারা সবাই মিলে হাতে ধরে দেওয়ার পর সবাইকে জল দিচ্ছে বা সান জল দিচ্ছে, কী দিচ্ছে সম্ভবত আমার এটা জানা নেই, কিন্তু কিছু একটা দিচ্ছে মোটামুটি। দেওয়ার পর সবাই জড়ো হয়ে যাবে সামনে, দেখুন সবাই পৌঁছে গেল, সমস্ত ভক্তগণরা প্রত্যেকেই নিজস্ব মোটামুটি 394 জনের মতন ভক্ত অনুযায়ী এটা এবছর প্রচুর পরিমাণ রেকর্ড। তো সেখানে সবাইকে একটু একটু করে জল দিচ্ছে, এবার জল দেওয়ার পর এটাকে লাঠি করে ওই কয়লাগুলোকে আরও লড়ানো হচ্ছে যাতে বেশি বেশি করে আগুন বেরোয়। তো আগুন বেরোনোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আগুনটা দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর পুরো লাল হয়েছিল, ক্যামেরা এখন উঠেনি, কিন্তু ক্যামেরায় খুব শীঘ্রই উঠবে হয়তো, দেখতে পাবেন যে আগুন জোরে উঠবে ফট করে, কিন্তু ছাইটাকে জোরও করার চেষ্টা করছে যাতে সবাই পা করে থাসলাতে পারে। তো এবারে স্টার্ট হচ্ছে সেই জিনিসটা। তার আগে দুজন পাঠভক্তা এবং ধমক কন্যা আগে হাঁটলো, হাঁটাহাঁটি করছে, হাঁটাহাঁটি করার পর স্টার্ট হবে। তো এইভাবেই আরম্ভ হচ্ছে, সবাই ঘোরাঘুরি স্টার্ট করে দিল।
এবারেই আসল জিনিস যেটা আপনারা দেখতে পাবেন, মানে খুবই কষ্টকর জিনিস, মানে কষ্টকর মানে এটা অনেকে পা দিতে চায় না, সত্যি বলতে অনেক ভক্ত আছে যারা এই জিনিসটা করতে চায় না, কিন্তু কিছু করার নেই, এটা হচ্ছে একটা রিচুয়াল যেটা ফলো করতে হয়, প্রতি বছরই হয়, আপনারা দেখতে পাবেন সত্যিকার যা ভক্ত হয় তারা এটা পা দিয়ে বের হয় অ্যাকচুয়ালি। এরকম পুরো আরম্ভ করেছে, এবার এটাকে জোড়ো করা হচ্ছে, এবার এইটার উপরেই সবাই বাবার নাম নিয়ে পায়ে করে এটা হাঁটা স্টার্ট করবে। এটা প্রচুর প্রচণ্ড পরিমাণে আগুন অ্যাকচুয়ালি, পা দিলে পা পুড়বে। এই সমস্ত ভক্তগণ যারা আছে বা ভক্তরা যারা আছে তার মোটামুটি একটু ভয় মনের মধ্যে হয়ে গেছে যে এটার উপর চলতে হবে, কিন্তু কিছু করার নেই। তো এই ভিডিওটা আপনারা ক্লিপটা দেখতে সব বাবার নাম করতে 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 থাকছে। মোটামুটি সাইডে সবাই ক্যামেরা নিয়ে রেডি মোটামুটি ভিডিও করার জন্য, আমিও রেডি ছিলাম, অনেক কষ্ট তুলেছি, আমার ভিডিও করার সময় আমার দিকে কয়লা ফিকে দেওয়া হয়, তো কী করবো আর, ভিডিওটা করতে হয়েছে একটু কষ্ট করে, কারণ এই আগুনটার উপর আগুনটার সামনে দাঁড়িয়ে ছিলাম, অনেকটা বাঁশ আমার চোখের দিকে উড়েছিল, কিন্তু কিছু করার নেই। আপনাদের জন্য ভিডিওটা করা হচ্ছে, আপনারা দেখুন, যারা যারা দেখেননি বা যারা বাইরে থাকেন, যারা কোনো দিন এইসব সম্পর্কে জানেন না, কারণ এটা সাধারণত গ্রামে এইসব জিনিস ফলো করা হয়, তো আপনারা ঘর থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিও থেকে যে কীরকম কী রিচুয়াল ফলো করা হয় গাজনের সময়, অর্থাৎ বাবার প্রতি ভালোবাসা দেখার সময়, এটা প্রতি বছর করা হয়। তো এইভাবে দেখুন সবাই ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর গোল গোল করে, এবারেই আরম্ভ হবে আসল খেলা, যেখানে সবাই দেখুন বেলপাতা ফিকে দিলে বেলপাতায় জল থাকার জন্য যেই শ্মশান কাঠগুলো এখানে পড়ে আসে আগুন জ্বলছে সেগুলো হচ্ছে আরও বেশি করে জল তার মুখ করে দেয়, কারণ ওই জলটা পাওয়ার জন্য বেলপাতা পাওয়ার জন্য সেটা পুরানোর জন্য আগুন জ্বলতে থাকে। দেখছেন কী পরিমাণ ধোঁয়া উঠছে, মানে প্রচুর প্রচণ্ড পরিমাণ গরম হয়ে আছে, ওই তপ মানে তপতপা গরমের উপরে এবার সবাই হাঁটাহাঁটি শুরু করবে, দেখুন কীভাবে হাঁটে। তো এবার শুরু হতে চলেছে সে আসল জিনিস যেটার জন্য এতক্ষণ আপনারা অপেক্ষা করে আছেন, এই দেখুন এবার স্টার্ট হতে চলেছে। এই দেখুন পায়ে করে মেরে দিয়ে চলে গেল আগুনটার উপর, বাপরি মানে খুবই যন্ত্রণা। দেখুন আরেকজন ছুটে দৌড়ে গেলো, আই দেখুন পরপর লাইন দিয়ে এবার থেকে স্টার্ট হচ্ছে, এরকম দৌড়েছে, এখন ধোঁয়াটা উঠছে, একটু পরে আপনারা দেখতে পান কষ্ট হচ্ছে কীভাবে পায়ে করে প্রত্যেক আগুনটাকে মারছে। এই দেখুন আবার আগুন মারা স্টার্ট করলো, তো এইভাবে এই আগুনটার ওষার পা দিয়ে ছুটা দৌড়া করছে, এটা খুবই কষ্ট। দেখুন এটা বিরাট মানে কষ্টকর জিনিস, দেখছেন এটা একটু সামান্য পায়ে লেগে গেলাম পা ফসকা পড়ে যাবে, একদম আগুনে পুড়ে যাবে এক কথায়, কিন্তু প্রত্যেক ভক্তগণ এটাই করছে শিবের প্রতি ভালোবাসা দেখানোর জন্য। দেখুন এখন আগুন জ্বলছে, বাবারই প্রচুর কষ্টকর জিনিস, কিন্তু প্রত্যেকেই বাবার নাম করে করার চেষ্টা করছে, চেষ্টা নয় এটা প্রচুরই কষ্টকর জিনিস অ্যাকচুয়ালি। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আগুনটা মারছে, এটাকে বলা হয় আগুন সন্ন্যাসী, যেটা আমাদেরকে পা একদম হাঁটতে পারছে না, একদম পা একদম পা পুড়ে গেল। এই দেখুন প্রত্যেকেই করে যাচ্ছে একজন বাবারি 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 পাপা একদম পুড়ে যাবে ভাই, কিন্তু অনেকে করার চেষ্টা করছে আগ করে, সবাই সাইড দিকে মেরে মেরে যাচ্ছে, মাছটায় অনেকটা উঁচু করা যায়। এই দেখুন এটা প্রচুর জোর মেরেছে, সবাই বার প্রতি মানে এটা করা উচিত অ্যাকচুয়ালি, কিন্তু অনেকেই করে না, খুব কমজনে এটা করার সাহস পায়, সবাই চেষ্টা করছে নিয়ে প্রতি কনফিডেন্স যোগানোর জন্য যে এটার উপর কী করে আমরা করবো, কিন্তু প্রত্যেকেই করার চেষ্টা করে, এটা একটু মানে ভয়ানক জিনিস খুবই। এবার ধীরে ধীরে সমস্ত ভক্তগণ রাগে এসছে, আপনারা দেখতে পাবেন, দেখুন এবার সবাই ধীরে ধীরে চেষ্টা করছে শ্বাস জুগিয়ে যে এবার আমরা প্রত্যেকে, দেখুন একজন পুরো মাছটায় মাছটা মারার চেষ্টা করে, প্রত্যেকেরই চেষ্টা আছে কী করে হচ্ছে মাছটায় মারবো, কিন্তু সবাই শ্বাস জুগিয়ে দেখুন দেখুন চেষ্টা করছে, এটা প্রচণ্ড মানে কষ্টদায়ক জিনিস, আর এটা খুবই সাহস দরকার, মানে সচরাচর কোনো মানে খুব কম ভক্ত আছে যারা এটা করছে অ্যাকচুয়ালি। এখানে মোটামুটি 400 জনের কাছাকাছি ভক্ত আছে, কিন্তু করেছে হয়তো দেখবে যেমন মোটামুটি 20-30 জন, তাও হয়তো করবে না সেরকমভাবে, মানে এটা এতটাই পেনফুল জিনিস, কিন্তু প্রত্যেকে এটা মানে বাবার ভক্ত যারা তারা এটা করার চেষ্টা করে, সবাই পক্ষে সম্ভব নয় কিন্তু ঠিক আছে। এই দেখুন প্রত্যেকেই চেষ্টা করছে একবার করে পায়ে লাগানোর, অন্তত বাবার প্রতি একটা ভালোবাসা দেখানোর জন্য, এখন ধীরে ধীরে সবাই করতেই থাকছে বাবারি বাবারি বাবারি, কী করে করে ভাবুন, মানে এটা সত্যি মানে খুবই কষ্টদায়ক জিনিস, মানে আপনারা জানেন তো আগুনের উপর হাঁটাটা
প্রচুরই কষ্ট দেখাচ্ছে। আর মুখ দেখলে বুঝতে পারছেন ভক্তগুলোর কেমন অবস্থা হচ্ছে ভক্তাদের। স্বাভাবিক আর আপনার পায়ের উপর একদম মানে পুড়ে যাবে নিচটা। তাই কিন্তু বাবার ভালোবাসা থাকার জন্য বাবার নাম করলে নাকি শুনেছি দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যায়, যদি কোন রকমের কোনো কিছু পুড়ে যায় বা কিছু হয়। পুড়ে তো যাবে স্বাভাবিক, কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু এই সচা আছে এমনি যখন পুড়িয়ে আমাদের সহজে ঠিক হতে যায় না, কিন্তু বাবার নাম করে নাকি বাবার প্রতি ভালোবাসা থাকার জন্য মানে ভগবান শিব এসে নাকি পা ঠিক করে দেয়। তাই সবাই এরকম আগুন এখনও জ্বলছে, মাঝটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ তাপ বা কতটা পরিমাণ হিট ওইটার উপর জেনারেট হচ্ছে। দেখুন তো এইটি হলো আগুন সন্ন্যাসী যেটা পালন করা হয়। আর এটা সম্পূর্ণভাবে যে কাঠগুলো, এই কাঠগুলো হচ্ছে মরা কাঠ, মানে যেখানে মানুষকে পুড়ানো হয়েছে, শ্মশান থেকে আনা হয়েছে কাঠগুলো। রাত্রেবেলায় আগের দিন রাত্রেবেলা সমস্ত ভক্তরা যায় এবং শ্মশান থেকে এই কাঠগুলোকে কুড়িয়ে নিয়ে আসে। যেই কাঠে মরা পুড়ানো হয়েছে সেই কাঠগুলো, কারণ শ্মশান হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে পবিত্র বলে ধরা হয়, সেখান থেকে এই কাঠগুলোকে নিয়ে এসে এখানে পুড়ানো হচ্ছে। এবার তারপরে সেটার উপর আগুন জ্বলিয়ে মানে পুড়োনোর পর সেটার উপর এইভাবে বাবার প্রতি ভালো থাকার জন্য হাঁটতে হয় নাকি, তার জন্য সবাই হাঁটাহাঁটি করে, এটাকে আগুন সন্ন্যাসী বলে। তো এই হচ্ছে মানে এটা সমস্ত ভক্তগণদের করতে হয়। তো সব ছেলেরাই দেখলাম করলো, মহিলাদের সেরকম দেখতে পায়নি। ওদের ঠিকই আছে, একটু রিস্ক থাকে ওদের, কারণ শাড়ি পরে থাকে, তো শাড়ির উপর যদি লেগে যায় আগুন জ্বলে যাওয়ার চান্স থাকে, যেটা ছেলেদের সম্ভবত কম থাকে। কিন্তু বাবার প্রতি ভালোবাসা থাকলে সাধারণত এসব হয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ আগুন ভিতরে জ্বলছে, মানে এটার পর সবাই এইভাবে হচ্ছে। আর প্রত্যেকটা ছোটো ছোটো টুকরো পর্যন্তে প্রচুর পরিমাণ তাপ বা তাপ কোনো মানে আগুন জ্বলে আসে, যেটা পা দিলে আপনার পা পুড়বেই, আর ওইটাকেই পা দিয়ে লড়াচ্ছে তখন থেকে, মানে কীরকম কষ্ট হবে। সবাই ঠিক চলছিল কিন্তু হঠাৎ করে বেশ ভালো চলছে, কিন্তু হঠাৎ একজন এমন আমাদের দিকে ছিটকালো, আমরা ছিটকানে চলে যাই এবং মানে মুখের দিকে পুরো ছিটকে আসে কয়লাগুলো এবং আমার পায়ের দিকে ঢুকে, আর পায়ের নিচটা আমি পুড়ে গেল সঙ্গে সঙ্গে। তো চেষ্টা করলাম চা করে পাটাই করা, পাটা তারপর থেকে পুড়ে গেছে একদম। আর পাশেই রাখা হয়েছিল সেই শক্ত শক্ত কাটলে যেটা প্রথম শরীর ছিল সেগুলো আগুন ছিল, তো সেটা আবার পা দেওয়া হয়ে যায় আমার, তার জন্য একটু পাটা আমার পুড়ে যায়। আমার সামান্য একটু পায়ে লাগার সময় সেই পা এতটাই জ্বালা করে, আমি বুঝতে পারি যে ভক্তদের কী পরিমাণ কষ্ট হচ্ছে, মানে এতটাই পরিমাণ আমার পা জ্বালা করছে মানে বলার নেই। আর তারপর ভাবুন যারা হচ্ছে ভক্ত তারা কী পরিমাণ ওইটার উপর হেঁটে যাচ্ছে, কে পা দিচ্ছে, কে ওইটার উপর পা করে ছড়াচ্ছে, সে বিরাট কষ্ট। দেখুন দেখুন মানে শুধুমাত্র বাবার প্রতি ভালোবাসা দেখানোর জন্য, দেখুন বাবাকে কতটা ভালোবাসে। তো এই হলো ব্যাপার, মানে আমার পায়ে লাগার পর আমি বুঝতে পারছি কী পরিমাণ জ্বালা করছে। তা ভাবুন যারা করছে তাদেরকে অবস্থা রয়েছে, খালি পায়ে সম্পূর্ণভাবে পুরোটাই দৌড়চ্ছে। সত্যি এটার জন্য একটা অন্য লেভেলের গার্ডস ফিলিং দরকার, মানে সত্যি সাহস দরকার, তাছাড়া এটা সম্ভব না। দেখছেন কী পরিমাণ সবাই চেষ্টা করছে, আর প্রত্যেকটা ছেলেরাই করছে, দেখুন তারা বাবাকে কতটা ভালোবাসে। সত্যি মানে বাবাকে সত্যিকার না ভালোবাসলে এইসব করা সম্ভব না, কেউ জেনে বুঝে কি আগুনে দৌড়াবে, কিন্তু এরা দৌড়াচ্ছে দেখুন। এটা সত্যি দেখার মতো, আর প্রত্যেকে এটা দেখার জন্য এসেছে, এই মুভমেন্টটাকে দেখার জন্য যে সবাই আগুনের উপর হাঁটবে। দেখছেন বাবারি খুবই কষ্টকর জিনিস বাবারি। আমার দিকে যে আগুনটা ছিটকেছিল বলে মুখের চোখে লাগতো পুড়িয়ে দিতে পারতো, কিন্তু কীভাবে এসে দেখুন, দেখছেন কীভাবে আমার ছিটকাচ্ছে, এইগুলো পুরো একদম তপতপ আগুন জ্বলছে, এগুলো মুখে লেগে আপনার মুখ পুকুরে যাবে, সামনে থেকে সরে যাই ভালো। আমি কিন্তু ব্লগটা বানানোর জন্য শুধুমাত্র আপনাদের জন্যই সামনে দাঁড়িয়েছিলাম, আর আমার পাটা পুড়ে গেল, মুখ চোখ পুড়ে যেতে পারতো, কিন্তু সামহাও আমি নিজেকে আটকে নিয়েছি বা সরে গেছি, নাহলে ওইটা মুখটুকুয়ে বা যদি আমার মানে গাড়ি গায়ে পা লাগতো আগুনে চলে যেতে পারতো। তো ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। দেখছেন এটা দেখার মতো একটা জিনিস, যেটা সত্যি মানে খুবই কষ্ট দেখা পাহার প্রতি ভালোবাসা দেখার জন্য। তো এই হলো আগুন সন্ন্যাসী, এটা আপনাদের দেখানোর ছিল পুরোপুরিভাবে। তারপর সমস্ত ভক্তরা আগের দিক থেকে ওই দিকে বেরিয়ে গেল, সেদিকে মানে যেদিক দিকে এন্ট্রি করেছে তার উল্টো দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তার দিকে সোজা এগিয়ে চলে গেল। এরপরে দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা ধীরে ধীরে আগুন সন্ন্যাস শেষ করার পর ওই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। আর এই পরিমাণ লোক হয়েছিল ভাবুন, এটা দেখার জন্য কত পরিমাণ লোক হয় যে এরকম আগুন বেরোচ্ছে দেখার জন্য।
এই ধরুন একজনের পা পড়ে গেছে, আমি তার কাছে জোড়া করছি, একদম পা পড়ে এমন পা পড়েছে সে যন্ত্রণায় ছটফট করছে, চুপচাপ একটা সাইডে বসে আছে এবং বাবার নাম করছিল, বাবার নাম করলে নাকি ভালো হয়ে যায়। একবার পা লাল করে দিয়েছে, দেখুন পুড়ে মানে কেমন হয়ে গেছে।